হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ ম্যানিয়া। আর আজকের আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি, আর বাবা মার অ্যানিভার্সারির দিন স্পেশাল কিছু প্ল্যান করবো না সে তো কখনোই হয় না, তাই আজকে প্ল্যান করে সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে। আর যে কোনো অনুষ্ঠানই কিন্তু কেক ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, তাই আমাদের চারজনের মতো একটা ছোট্ট কেক মিও আমার থেকে কিনেই আমরা চলে গেলাম সামনের রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ছিল কিন্তু একদম আমাদের বাড়ির কাছেই, আর বাবা মায়ের এটা ছিল ফেভারিট রেস্টুরেন্ট, তাই একদম বাবা মার স্পেশাল দিনে বাবা মাকে নিয়ে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে। হাজারো ব্যস্ততার মাঝে এইরকম কিছু স্পেশাল দিনে পরিবারের সবাইকে নিয়ে একটু খেতে বা ঘুরতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে এসেই তো আমার বর দেখে নিচ্ছে যে কী কী আজকের জন্য অর্ডার করা যায়, আর বাবা মা যেহেতু বাইরের খাবার সেরকম বেশি ভালোবাসে না, তাই আজকের দিনটা ওদের পছন্দ মতো ওদের মতো করেই খাবারটা অর্ডার করা হয়েছে। আর খাবার অর্ডার করে তখনও খাবার আসতে অনেকটাই টাইম ছিল, তাই এবার আমি কেকটা বের করে নিচ্ছি। মা খুব একটা কেক খেতে পছন্দ না করলেও সেদিনকে কিন্তু কেকটা দেখে মায়ের খুশির ঠিকানা ছিল না, আর কেকের ওপরে সুন্দর করে যে বাবা মা লেখা ছিল সেটা দেখে তো মা খুবই আনন্দ পেয়েছিল। এবার আমি বললাম যে না, এবার তোমরা দুজনে মিলে কেকটা কাটো, কিন্তু তখন মা বলল যে না চল আমরা চারজনে মিলে কেকটা কাটবো। এবার কেকটা কাটার পর সবাই মিলে একটু মিষ্টিমুখ করে নিলাম। বিয়ের পর থেকেই আমরা সবাই প্ল্যান করছিলাম যে চারজনে মিলে কোথাও একটা ঘুরতে বা খেতে যাব, কিন্তু সেটা আর কোনো কারণেই হোক হয়ে উঠছিল না। আর আজকে ফাইনালি চারজনে মিলে খেতে এসে এতটাই ভালো লাগছিল যে আমি বলেই বোঝাতে পারবো না। আর এদিকে আমার বরের খুবই দুঃখ যে প্রত্যেকবার সে ভিডিও করে আর তাকেই ভিডিওতে বেশিক্ষণ দেখা যায় না, তাই এই দুঃখ দূর করতে আমি ক্যামেরা নিয়ে মা বাবা আর ছেলের একটা স্পেশাল মোমেন্ট ক্যাপচার করে নিলাম। আর এই মিষ্টিমুখ করতে করতেই আমাদের রাত্রিবেলা ডিনার সার্ভ হয়ে গেল। আর এখানে স্টার্টারে আমার বর অর্ডার দিয়েছিল ড্র্যাগন চিকেন, খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। ড্র্যাগন চিকেন এমনি খেতে ভালো হলেও কিন্তু খুবই স্পাইসি ছিল। আমি খুব একটা স্পাইসি ফুড খেতে পছন্দ না করলেও এই ড্র্যাগন চিকেনটা খেতে কিন্তু আমার বেশ অসাধারণই লেগেছিল। আর এখানে মা আমাকে বলছে যে প্রত্যেক বছর তো আমরা তিনজনেই আসতাম, এবছর চারজনে এসে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আর এবার সার্ভ হয়ে গেল আমাদের মেন কোর্স। তো আজকের মেন কোর্সে ছিল কিন্তু লাচ্ছা পরোটা, চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আর তন্দুরি রুটি। আর অনেক রাতও হয়ে গেছিলো, আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তাই ডিনার সার্ভ হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু সবাই নিজেদের মতো খাওয়া শুরু করে দিলাম। আর খাওয়ার পাতে কিন্তু মায়ের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ ছিল, আর সেটা হলো আম। আর এই আম দেখে তো মায়ের খুশির কোনো ঠিকানাই নেই। আর এই আমের সিজনে খাওয়ার পাতে আম না থাকলে কিন্তু খাওয়াটাই জমে না। আজকের দিনে এত সুন্দর একটা সন্ধে কাটিয়ে কিন্তু মা খুবই খুশি হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এত অবধি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে ফলো করো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, আর ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো আর চ্যানেলটাকে ফলো করে সবাই আমাদের পাশে থেকো। টাটা।